কাটমানে অভিযোগ না তোলায় তৃণমূল নেতাকে হুমকি দলেরই ব্লক সভাপতির। বীরভূমের মুড়ারইয়ে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। ফোন করে অভিযোগ তুলে নিতে চাপ, অভিযোগ না তুললে দল ছাড়তে হবে। অনুব্রত মণ্ডলের নাম করে হুমকি ব্লক সভাপতির, অভিযোগ তৃণমূল নেতার। ভাইরাল অডিও ঘিরে শোরগোল বীরভূমের মুড়ারইতে। ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কাটপানির অভিযোগ না তোলায় তৃণমূল নেতাকে হুমকি দলেরই ব্লক সভাপতির। বীরভূমের মুড়ারইতে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ উঠছে, ফোন করে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয়, অভিযোগ না তুললে দল ছাড়তে হবে এবং এমনই হুমকি দিয়েছেন ব্লক সভাপতি, অভিযোগ ওই তৃণমূল নেতার। শুনে নেব সেই ভাইরাল হওয়া অডিও ক্লিপে ঠিক কি রয়েছে। স্যার বলুন স্যার, ওই যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ স্যার, ওইটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে বলে তোমাকে বিবৃতি দিতে হবে এখনই। এখনো তো স্যার প্রমাণই করলেন না যে আপনি টাকাটা পেয়েছে কি নাই, আপনি তো বিশ্বাসই করলেন না ওর কথা। বিশ্বাস কে করিনি স্যার, অন্যায় কামে নিয়ে যাবে স্যার, আপনি তো বললেন যে আমাকে এটা তদন্ত এখনো করতে হবে, আপনি তো বেনিফিসিয়ারি কথা বিশ্বাস করলেন না। আমি কি বিশ্বাস করলাম আর কি করলাম না সেটা আমার ব্যাপার। এটা প্রেসার দিলে হয় স্যার, তোমাকে যেটা বলছি কেষ্টদার কথা, এটা হয় তুমি এটা সমঝোতা হয়ে গেছে, ভুল বুঝাবুঝি মিটে গেছে বলে বিবৃতি দাও, তো টাকাটা পেয়ে যাক স্যার, তাহলে দল ছাড়তে হবে তোমাকে। কেষ্টদার যেটা বলছে সেটা শোনো, আমি পাবলিক হিসাবে লড়বো, নির্দলে লড়বো, কি আছে স্যার, কেষ্টদার যেটা বলছে আমি মাথা স্যার, আমি পার্টির মাথা না হতে পারি, জনগণের মাথা, নির্দলে লড়বো, কি আছে, সে বলে স্যার মাথা নত করবো না। কেষ্টদার নাম ভাঙে ভয় দেখাচ্ছে ব্লক সভাপতি, আমি বলেছি মাথা নত করব না, নিজের দাবিতে অনর অভিযোগকারী তৃণমূল নেতা অচিন্ত ঘোষ। যদিও অভিযুক্ত ব্লক সভাপতির দাবি কাটপানি নিয়ে তিনি দলের অবস্থানই বোঝাতে চেয়েছেন। আমার কাছে কমপ্লেন এসেছিল আমার ওয়ার্ডের রেন্টু শেখ ওরফে তার স্ত্রী লাইলি বিবি, যে তার কাছে কাটমানি বাবদ পঞ্চায়েত সমিতির মেম্বারের স্বামী কচি সাঁতরা মানে পরমানন্দ সাঁতরা তার কাছে 18,000 টাকা কাটমানি নেয়। তার জন্য আমি রুখে দাঁড়িয়েছিলাম যে টাকাটা ফেরত পাওয়ার জন্য দল থেকে আমি ব্যবস্থা চেয়েছিলাম। তাই আমি আমার শ্রদ্ধেয় ব্লক সভাপতি বিনয় ঘোষ মহাশয়কে জানিয়েছিলাম আমি তো এই ব্যাপারেই। তারপর থেকে আমার কাছে ওনার ফোন আসেন এবং ফোনে উনি যেখানে কেষ্টদা অসুস্থ সেখানে কেষ্টদার নাম ভাঙিয়ে আমাকে ভয় দেখানো হচ্ছে ব্লক সভাপতির তরফ থেকে যে কেসটা উইথড্র করে নেওয়া হোক। আমি কিন্তু বলেছি যে আমি মাথা নত করব না, কারণ অন্যায়ের বিরুদ্ধে আমি আছি, আমি মমতা ব্যানার্জির আদর্শ সৈনিক, মমতা ব্যানার্জির প্রেরণায় আমি অনুপ্রেরিত, আমি মমতা ব্যানার্জির পথেই আমি চলি, কারণ সততার প্রতীক আমি। আমি বলেছিলাম যে কেষ্টদার নির্দেশ আছে, যদি কেউ কাটমানি নিয়ে থাকে তাহলে ফেরত করার, এটা বরাবরের নির্দেশ, এটা সাম্প্রতিক নয়, আগে থেকেই নির্দেশ আছে। সেই কথাটাই আমি ঘুরি মানে বলতে গেলাম তো ও এটাকে অন্যভাবে নিল। কেষ্টদা এই ঘটনায় কিচ্ছু জানে না, এটা লোকাল ম্যাটার, কেষ্টদা সম্পূর্ণ এই ব্যাপারে ইনোসেন্ট, উনি কোনো ঘটনাই জানেন না। জেলার নির্দেশ যেটা ছিল সেই নির্দেশটাই, কেষ্টদার নির্দেশ যেটা সেটাই আমি বলেছিলাম যে কাটমানি যদি কেউ খেয়ে থাকে তাহলে সেটা তো এমনি আমরা ফেরত করাবো। এর আগে অনেকগুলি ফেরত হয়েছে, মোড়ে পানিয়ারায় হয়েছে, সোহড়ায় হয়েছে, রিসেন্ট হলো বাদিস্তরের এক মেম্বারকে টাকা ফেরত দিতে হলো, তাহলে এর ক্ষেত্রে 18,000 টাকা সেটাও ফেরত দেওয়ার ব্যবস্থার জন্য বারবার বললাম, কিন্তু তারপরেও অভিযোগ ছিল। চলে আসি পরের খবরে। পুলিশ তার চরিত্র হারিয়েছে, প্রশিক্ষিত কুকুর প্রভুভক্তির পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে কাজও করে।
অরুণব্রতর কথা মতো মিথ্যে মামলা সাজায় না। বীরভূমের রামপুরহাটে ফের পুলিশ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বাম জমানায় পুলিশকে দলদাসে পরিণত করার কথা ভুলে গেছেন, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। আমি আজকে দুঃখ প্রকাশ করছি, আমি কুকুরের অপমান করেছি পুলিশ সঙ্গে তুলনা করে। এটা পুলিশের সম্মান গেছে না, কুকুরের সম্মান গেছে, এটা মন্তব্য আছে। কারণ কুকুরকে যদি ট্রেনিং দেন, বিশ্বাস করে, ও কিন্তু ঠিক কুড়িকে গিয়ে ধরবে, তাই তো? দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের পর বীরভূমের রামপুরহাট, ফের পুলিশের সঙ্গে কুকুরের তুলনা টানলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলেছিলেন, এটা তাদের জেনেটিক প্রবলেম, এইগুলি তাদের সংস্কৃতিতে আসে। মোহাম্মদ সেলিম যে শব্দ বলেছেন, আমি তীব্র ভাষায় তার নিন্দা করছি। তবে রাজ্যের শাসক দল তার যতই সমালোচনা করুক, সিপিএম এর রাজ্য সম্পাদক যে নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না, তা রবিবার বীরভূমের রামপুরহাটের কর্মসূচিতে যোগ দিয়ে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দেন তিনি। বীরভূমের রামপুরহাট হত্যাকাণ্ডের পর গত চব্বিশে মার্চ বকটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও তার সঙ্গে ছিলেন। সেদিন প্রকাশ্যেই পুলিশকে মামলা সাজানোর পরামর্শ দিতে শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। রবিবার রামপুরহাটেই দলীয় কর্মসূচির মঞ্চ থেকে সে কথা মনে করিয়ে সুর চড়ান সেলিম। পুলিশ তার চরিত্র হারিয়েছে, এই পুলিশগুলো থেকে, অপদার্থ পুলিশগুলো থেকে ট্রেন্ড কুকুর অনেক বেশি প্রভুভক্ত বটেই, কিন্তু তারা নিজের কাজটাও করে প্রফেশনালি, তারা অপরাধীকে ধরে। অনুব্রতর কথায় কখনো কেস সাজিয়ে মিথ্যা মামলা দেয় না। তারাও তো এতদিন ছিলেন, ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন, পুলিশকে দলদাস বানিয়েছিলেন, দলদাস। কেন কুকুরের সঙ্গে তুলনা করবেন? যারা পুলিশ, তাদের কর্মীরা, তাদের অফিসাররা, তারাও তো আমাদের ঘর থেকে গেছেন, আমাদের সমাজে। কিন্তু আপনি কি করে এই ধরনের নিম্নরুচির শব্দ ব্যবহার করতে পারেন? আমরা জানি অনেক ক্ষেত্রে পুলিশ কর্মীরা, বিশেষ করে নিচু তলার পুলিশ কর্মী যারা আছেন, তারা মন থেকে না চাইলেও তাদেরকে চাকরি বাঁচাতে গিয়ে অনেক কিছু করতে হয়। পুলিশেরও তো কম কষ্ট নয়, ডিএটা যেমন একজন মাস্টারমশাইয়েরও বাকি, সেরকম একজন পুলিশ কর্মীরও কিন্তু ডিএ বাকি। অনেক পুলিশ কর্মী তা পারেন না, তারপরে তাদের আরও বেশি কষ্ট হয়। সিপিএম থেকে তৃণমূল রাজ্যের ক্ষমতায় যখন যেই থেকেছে, তাদের বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছে বিরোধীরা। পুলিশকে হুমকি হুঁশিয়ারি দিতেও শোনা গেছে শাসক কিংবা বিরোধী দলের নেতাদের। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মন্তব্যের পর সেই বিতর্ক ফের মাথা ছাড়া দিল। নান্টুপাল, মুন্না আগরওয়াল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অমিত শাহ দিল্লি ফিরতে বেসুরো জিতেন্দ্র তিওয়ারি। বাংলা জিততে চাইলে আগে মানুষের মন জিততে হবে, টুইট করেছেন আসানসোলের বিজেপি নেতা। দেরিতে বোধোদয় কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। মানুষের মন জয় করে এই ভোটে জিততে হয়, জিতেন্দ্রকে সমর্থন সুকান্ত মজুমদারের। বিধানসভা ভোটে 200 আসন টার্গেট করে হার, একের পর এক উপনির্বাচন, এমনকি পুরো ভোটেও জয়ের মুখ না দেখা। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের এক বছর পর বাংলায় এসে রাজ্য নেতৃত্বকে কার্যত শূন্য থেকে শুরু করার পরামর্শ দিয়ে গেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষাপটে এবার বেসুরো বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। রবিবার টুইটে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি লেখেন, বাংলা জিততে চান তাহলে চলুন আগে বাংলার মানুষের মন জয় করি। অমিত শাহ দিল্লি ফিরতে না ফিরতেই টুইটারে সরব হয়েছিলেন আর এক বিজেপি নেতা তথাগত রায়। শনিবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি একটি টুইট রিটুইট করে লিখেছিলেন, চিন্তার দৈন্য পশ্চিমবঙ্গ বিজেপির বহুকালের রোগ, গত 30 বছরে আমার মনে পড়ে না কখনো নেতারা বসে স্ট্র্যাটেজি ছকবার চেষ্টা করেছেন, শুধু ঘুরে ঘুরে এলোপাথারি ভাষণ দেওয়া আমাদের কোথাও পৌঁছে দেবে না। তার একদিন পর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির এই টুইট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি বাঙালিদের মন জয় করতে পারেনি বিজেপি? সেই দিকেই কি ইঙ্গিত করছেন বিজেপি নেতা? সাধারণ কথা সাধারণভাবে আমি বলেছি, এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, এর পেছনে খুব একটা কারণ খোঁজার দরকার নেই। আমাদের ব্যক্তিগত উপলব্ধি, আমরা সবাই চাই, যারা বিজেপিতে আছি আমরা সবাই চাই যে আমাদের দল ক্ষমতায় আসুক, আমরা বাংলা জয় করতে চাই। তো বাংলা জয় করতে গেলে বাংলার মানুষের মন জয় করতে হবে, সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতে হবে, যেটা আমরা পারিনি। যদি পারতাম তাহলে আমি নিজে পরাজিত হতাম না, তো আমাদেরকে ভাবতে হবে এবং আগামী দিনে কি করে বাংলা মানুষের মন জয় করা যায় সেটার দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে, ফোকাস দিতে হবে। এই কথাগুলো তো নতুন নয়,
বাংলায় জিততে গেলে বাংলার মানুষের হৃদয় জয় করতে হবে। এটা তো 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে এটা তো আমরা পরিষ্কার বলে আসছিলাম, এই কথাগুলোই তো আমরা বলে এসেছি। এখন তখন যারা বোঝেননি পরে তারা বিলম্বিত বোধোদয় হচ্ছে। জিতেন্দ্রের নাম বললে ও তো তৃণমূলই ছিল, তো আবার বিজেপি হয়েছে, তাহলে তার দম বন্ধ হয়ে গেছিলো তৃণমূলে থাকতে গিয়ে, এখন তার আবার মন জয় করার কল্পনা হচ্ছে। এইগুলো হচ্ছে সব বাহানা, ব্যক্তিগত মন্তব্য উনি করতেই পারেন, ওনার যা ইচ্ছে বলতেই পারেন। পৃথিবীতে ভারতবর্ষের পক্ষে গণতন্ত্র চলে, মানুষের মন জিতেই তো জয়লাভ করতে হয়। আমরাও তো যারা যারা জিতেছি তাদের মানুষের মন জিতেই, অধিকাংশ মানুষের মন জিতেই জয়লাভ করেছে। সবার মন জেতা তো সম্ভব নয়, মমতা ব্যানার্জিও জিততে পারেন না সবার মন স্বাভাবিকভাবে। সব সিটে তাহলে তো ভারত এই পশ্চিমবঙ্গে 294টি সিটি তিনি জিতে যেতেন। এরকম ব্যাপার, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে আমার মনে হয়। আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির হারের পরপরই রাজ্য সরকারের প্রকল্পের সুফলের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। টুইটারে তিনি লিখেছিলেন, তার ব্যক্তিগত অভিমত, সাধারণ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর মতো প্রকল্পের সুবিধা সহজে পেয়েছেন। এর বড় প্রভাব পড়েছে ভোটারদের মধ্যে। মাসখানেকের মধ্যেই ফের তার নতুন টুইট ঘিরে তুঙ্গে রাজনীতি। কৌশিক গাঁতায় দীপক ঘোষ ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। আবাস যোজনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, চেক বই, এটিএম কার্ড আটকে রাখার অভিযোগ। মুর্শিদাবাদের ধুলিয়ানে টাউন তৃণমূল সভাপতির বাড়িতে বিক্ষোভে সামিল হলেন বেশ কয়েকজন উপভোক্তা। বিক্ষোভকারীদের পাশে ছিলেন কংগ্রেস কাউন্সিলরও, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ, বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস কাউন্সিলর। এই ছবি মুর্শিদাবাদের ধুলিয়ান পুর এলাকা 2 নম্বর ওয়ার্ডের। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে তার পাসবই, চেক বই ও ডেবিট কার্ড আটকে রেখেছেন টাউন তৃণমূল সভাপতি মাহবুব আলম। মাহবুব আলমের কাছে আজকে অ্যাকাউন্ট যতদিন দেখা করেছে ঘর কাছে বইপত্র, এটিএম কার্ড সমেত আছে। আমি যদি ঘরের টাকা চাইতে যাচ্ছি, আমার স্ত্রী যাচ্ছে, আমার স্ত্রীকে চেয়ার উঠে মারতে চাইছে, আমাকে মারতে চাইবে। ধুলিয়ান পুরসভা 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ছিলেন মাহবুবের মা ফরিদা রহমান। এলাকাবাসীদের দাবি, মা কাউন্সিলর থাকাকালীন পুরসভার একাধিক কাজকর্ম দেখতেন মাহবুব, সেই সুযোগেই আবাস যোজনার কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের নথি হাতিয়ে নেন বলে অভিযোগ। আমি চাইছি যে এটা দ্রুত সমস্যা, এটা আমাদের প্রশাসনিক অধিকারকে দেখা উচিত, ঠিক আছে। এই চিজের জন্য এটিএম পাসবুক এটা হচ্ছে নিজের অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকার। হ্যাঁ, এটা যার নামে অ্যাকাউন্ট তার কাছে থাকা দরকার, কিসের জন্য কোনো কাউন্সিলর কাছে থাকবে, সে হার হোক আর জিত হোক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন টাউন তৃণমূল সভাপতি। কিছু দুষ্কৃতি নিয়েছে আমার বাড়ির সামনে এসে অযুক্তিভাবে গালিগালায় অশান্তি করার চেষ্টা করছে। আমি এবং সেটা থানাতে এফআইআর করব, আইনের দ্বারস্থ হব, কিছু মানুষকে উস্কানি দিয়ে। এখানে তৃণমূলের তো একটা জানেনি, সার্বিকভাবে গোটা পশ্চিমবঙ্গে কাটমানি, ত্রিপলচুরি, চালচুরিতে ব্যস্ত এরা, সব কিছুতে বালি মাফিয়া, কয়লা মাফিয়া এগুলো নিয়ে ব্যস্ত, এরা মানুষের উন্নয়ন করবে না। তাই এরকম প্রত্যেকটা ওয়ার্ডে ধুলিয়ানের এরকম ঘটনা ঘটে আছে বা ঘটছে এখনও। এই অভিযোগটা তো নতুন নয়, আজকে তো মানুষ ফুঁসছে যে আজকে 2 নম্বর ওয়ার্ড কেন, 21টা ওয়ার্ডের কাউন্সিলর যারা ছিল প্রাক্তন, তারা সকলেই পাসবুক, চেকবুক এবং এটিএম কার্ড মানুষের নিজের কাছে রেখেছে, টাকা ঢুকলে তারা তুলে নিচ্ছে। এই নিয়ে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, অভিযোগের বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন। এদিন তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, বেশ কিছুক্ষণ পর চলে যায় বিক্ষোভকারীরা। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে আগুনে পুড়ে মৃত্যু তরুণীর। ঘনিষ্ঠ বান্ধবীর সম্পর্ক রাখতে না চাওয়ায় অভিমানে আত্মহত্যা বলে দাবি। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এফআইআর দায়ের করেছে মৃতার পরিবার। বান্ধবীর বাড়ি গিয়ে আত্মহত্যা, গায়ে আগুন দিয়ে মৃত্যু। উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে এক তরুণীর মৃত্যুর নেপথ্যে উঠে এসেছে এমনই অভিযোগ। মৃতার পরিবার সূত্রে দাবি, ইছাপুরের বাসিন্দা দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার।
বন্ধুত্ব ক্রমে গাঢ় হয়। কিন্তু এই ঘনিষ্ঠ বন্ধুত্বে আপত্তি ছিল দুই পরিবারের। সম্প্রতি তরুণীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন স্কুল ছাত্রী। শনিবার ছাত্রীর বাড়িতে যান তরুণী। স্কুল ছাত্রীর পরিবারের দাবি, সেখানে কথা কাটাকাটির পর দোতলার একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তরুণী। সেখানেই গায়ে আগুন দেওয়ায় মৃত্যু হয় তাঁর। ও কথা শুনছিল না, বুঝালাম। তারপর বলছে ঠিক আছে, তাহলে ও মেয়ে আমাদের বাড়ি আসতো। ও মেয়ে আসছে, দু বছর ধরে আসছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। আমার মেয়ে অনেক জিনিস কিনে দিয়েছে। মানুষ যখন জ্বলছে তখন তো চিৎকার করবে, আশেপাশের লোক কেউ চিৎকার চাচ্ছে আমি যে শুনিনি। ওরাই দায়ী আমার মেয়ের মৃত্যুর জন্য। আমার মেয়ের ফোনটা কোথায় গেল? ফোনটা যেন তদন্ত হয়। ওর ফোনে সব ডিটেলস আছে। ওরা বান্ধবী সম্পর্ক রাখতে চায় না, সেই অভিমানেই মৃত্যু, নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ? দরজার আওয়াজটা পেয়েছি। দরজার আওয়াজ পেয়ে আমি ভাবলাম যে কে আসলো, এদিকে তো কেউ নেই। তারপরে দেখি দরজা খোলা, কিন্তু কাউকে দেখতে পাইনি। আমি ভুলেও ভাবতে পারিনি যে ওপরে কেউ যেতে পারে। কিছুক্ষণ বাদে আমি এই যে ফুচকা বিক্রি করে উনি চিৎকার করছে, আগুন আগুন। আমি তো ভাবতেও পারিনি যে আমার বাড়িতে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে নোয়াপাড়া থানায় FIR দায়ের করেছে মৃতার পরিবার। সমীরণ পালের রিপোর্ট, ABP আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। প্রেমিকা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আবাসনে আগুন প্রেমিকের। মধ্যপ্রদেশের ইন্দোরে আবাসনে পুড়ে মৃত্যু, সাতজনের জখম হয়েছে 9 জন। আবাসনে লিভ ইন পার্টনারের স্কুটারে আগুন যুবকের, এমনই পুলিশ সূত্রে খবর। স্কুটার থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা আবাসনে, জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে ধাওয়া করে গ্রেফতার করল পুলিশ। পালাতে গিয়ে পড়ে জখম হন অভিযুক্ত যুবক, এমনই দাবি পুলিশের। আদালতে তোলার আগে ধৃতকে চর এক মহিলা। মধ্যপ্রদেশের ঘটনার সঙ্গে বকটুয়ের ঘটনার পার্থক্য আছে। বকটুই কাণ্ডে রাজনীতি যোগ ছিল। যে সময় ঘটনা ঘটেছিল সেই সময় পুলিশ ঘটনাস্থলে না গিয়ে হোটেলে গিয়ে মিটিং করছিল। মধ্যপ্রদেশে সেই ঘটনা ঘটেনি, পুলিশ ব্যবস্থা নিয়েছে। প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। উনি হোটেলে বসে দেখছিলেন শুধুই অপপ্রচার। মধ্যপ্রদেশ কাণ্ডে হাইকোর্টের নজরদারিতে তদন্ত হওয়া উচিত, পাল্টা সুখেন্দু শেখর রায়। মধ্যপ্রদেশের ঘটনা এবং পশ্চিমবঙ্গের ঘটনার মধ্যে কতগুলো মৌলিক পার্থক্য আছে। নাম্বার ওয়ান, বক্তব্যের যে ঘটনা ঘটেছিল তাতে পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল। দ্বিতীয় বিষয়, যে বক্তব্য অতগুলো লোককে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, যে গ্রামে ঘটনা ঘটলো সেই গ্রাম থেকে SDO বাড়লো 1 কিলোমিটারেরও কম দূরত্ব, এবং জানা গেল সেখানে যে পুলিশ না গিয়ে পুলিশ অন্য একটি হোটেলে বা রেস্টুরেন্টে সেখানে বসে মিটিং করেছে, সেই সময় যে সময় ঘটনা ঘটছিল। মধ্যপ্রদেশে কিন্তু সেটা দেখবেন না। এখানে মুখ্যমন্ত্রীকে বলতে হলো যে আনারুল দোষী, আনারুলকে গ্রেপ্তার করো, তারপরে গ্রেপ্তার হয়েছে। মধ্যপ্রদেশের পুলিশের ক্ষেত্রে সেটা ঘটবে না। যে হোটেলে মিটিং করছিল পুলিশ বক্তব্যে সুকান্ত মজুমদার, সেই হোটেলে বসে বসে দেখছিল সমস্ত আজগুবি কথা। এরা সমস্ত ব্যাপারটাকে রাজনীতিকরণ করছে। আজকে ইন্দোরে যে পয়সা আছে, ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এক বাক্যে নিন্দা করা উচিত। এখানে সেখানে পুলিশ সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, এবং এই কারণে পুলিশ এবং প্রশাসনের যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং হাইকোর্টের নজরদারিতে ওখানে তদন্ত কমিশন বসানো উচিত। তা নাহলে অপরাধীরা ছাড় পেয়ে যাবে, কারণ পেছনে শাসক দলের মদত ওখানেও আছে। এখানে বক্তব্যে 22 জনকে, যাদের নাম অভিযুক্ত, যারা অভিযুক্ত, যাদের FIR-এ নাম ছিল, এরকম 22 জনকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, CBI গ্রেপ্তার করেনি। যারা এই সমস্ত বিকৃত কথা বলছেন তারা অর্বাচীন, এবং তারা রাজনৈতিক কুমতলবে এই সমস্ত অপপ্রচার চালাচ্ছেন। মগরাহাটে ব্যবসায়ীকে গুলি করে খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। ওড়িশার ভুবনেশ্বর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত সহ 2 জন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশেষ টিমের অভিযানে গ্রেফতার। ব্যাংকে লেনদেনের সূত্র ধরে গ্রেফতার মূল অভিযুক্ত। একটি ফায়ারিং এর ইনসিডেন্ট হয় আমাদের এই মগরাহাট থানার যুগদিয়াতে। সেই যুগদিয়া ফায়ারিং ইনসিডেন্টে হওয়ার পরে 72 ঘন্টার মধ্যে আমরা পুরো টিমটাকে ডিটেক্ট করি, এবং যে মেন 2 জন কালপ্রিট আছে, মানোয়ার মোল্লা অফ যুগদিয়া এবং মাসুম ফকির অফ মাইতাব, 2 জনকে আমরা ভুবনেশ্বর থেকে অ্যারেস্ট করি।
আমরা এর মধ্যে একটি লিঙ্ক পাই, ইন্টারেস্টিংলি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের একটা লিঙ্ক পাই। সেই লিঙ্কটাকে ধরে আমি একটি লেডির লিঙ্ক পাওয়া যায়, তার লিঙ্ক থেকে আমরা ভুবনেশ্বরে প্রথমে তাদের সন্ধান পাই আমাদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল সোর্স থেকে। তারপরে ওইখান থেকে আমরা মনোয়ারকে এবং তার যে ড্রাইভার বাসুম ফকির তাকে আমরা ওখান থেকে আইডেন্টিফাই করি এবং ওখান থেকে আমরা ভুবনেশ্বর পুলিশের সাহায্য নিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। এই মানোয়ার মোল্লার সাথে যে ডিসিজড আছে, মারা যিনি গেছেন, মোয়াজ্জেম ঢালি, তার আর্থিক লেনদেনের ব্যাপার ছিল। সে আর্থিক লেনদেনের ব্যাপার থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য তারা এই ঘটনাটি